দর্শক, পেঁয়াজ সকল এলাকায় বা বাংলাদেশের সকল অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ করার একটি ফসল, কিন্তু রাজশাহীতে আসার পরে একটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে, সেটা হলো মাত্র 8 থেকে 10 পিস পেঁয়াজে 1 কেজি। অত্যন্ত ফলনশীল এবং চমৎকার রঙের এই পেঁয়াজ চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করলেও রাজশাহীতে একটা ভিন্ন কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয়। দর্শক আসুন, এই যে চমৎকার পেঁয়াজ কিভাবে চাষ করলো চাষি আছে আমাদের সাথে, আমরা কথা বলি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আসুন আমাদের সাথে। আপনি যে চমৎকার পেঁয়াজ আসলে চাষ করলেন, এখন বাংলাদেশে সোনার হরিণ বলতে গেলে পেঁয়াজ, তো আসলে কিভাবে বা কতটুক জমির পরে আপনি পেঁয়াজটা চাষ করলেন? আমি পেঁয়াজটা চাষ করেছি মোটামুটি 1 বিঘার মতো। আচ্ছা, 1 বিঘার মতো চাষ করেছি, তবে পেঁয়াজটা দেখে আমার খুব আনন্দ। পেঁয়াজটা সুন্দর হয়েছে, অবশ্য কালারও ভালো, সব দিক দিয়ে সুবিধা, মানে খেতেও সুবিধা। আপনি যে কথাটি বললেন 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন, জি, তো 1 বিঘা জমির আমি যে ফলনগুলো তুললাম, সে ফলনগুলো যা দেখলাম সেই অনুযায়ী 8 থেকে 9টা 1 কেজি হবে। জি, আপনার পুরো জমিতে কি এভাবে ফলন আসছে নাকি, না শুধু ফলন যেগুলো বেশি আসছে সেগুলোই দেখালেন? না, আসলে এভারেজে এত আসবে না, একটু কম বেশি হবে, কম বেশি হবে। তারপরেও যেটা হবে আমার এই যে গড় এভারেজ, আমি যে কটা তুললাম আমরা বিশ্বাস করব যে 10 থেকে 11-12টার উপরে হয়তো যাবে না, যাবে না। তো আসলে 1 কেজি এই যে টাটকা পেঁয়াজ, এখন আপনারা বাজারে কেমন চাহিদা দেখছেন? চাহিদা মোটামুটি ভালোই আছে, এখন 70-80 টাকা কেজি। কেজি, আচ্ছা, 80 টাকা কেজি আপনি বাজারে চাহিদা দেখছেন। তো আপনি আমাদের বলবেন যে 1 বিঘা জমিতে যে এই পেঁয়াজটা চাষ করছেন, প্রথমে মাটিটা কিভাবে পরিচর্যা করলেন, মাটির তৈরি তো করেছেন আপনি, জি জি, সেটা আপনি কিভাবে করলেন? কারণ মাটি যদি ভালো না হয় তাহলে পেঁয়াজ কখনো ভালো হয়, কখনো ভালো হয় না। এবং দ্বিতীয় যে কাজটি সেটি হলো এই পেঁয়াজের জাতটা যদি ভালো না হয় তাহলে পেঁয়াজ ভালো হয়, পেঁয়াজ ভালো হয় না। এই দুইটা জিনিস পেঁয়াজ চাষে অবধারিত অবধারিত। তো আপনার এই যে মাটিটা অত্যন্ত দেখলাম সারযুক্ত বা জৈব সার মনে হচ্ছে প্রচুর পরিমাণ, তো মাটিটা কিভাবে প্রস্তুত করলেন এবং কিভাবে আপনি পেঁয়াজের শুরুতে এই পর্যন্ত পরিচর্যা করলেন বা চাষ করলেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলবেন? যে আমি প্রথম স্টেপে জমি খেয়ে সুন্দরভাবে চাষ দিলাম, জৈব সার দিলাম, সার বীজ যা লাগে তাকে শোধন করে নিলাম। আচ্ছা, করার পরে মোটামুটি পাওয়ার টেলার চাষ দিলাম, চাষ দিয়ে মাটি শোধন করার পর মাটি চিকন করলাম, করা বেড করার পর মানে যা যাবে তো মানে শোধন যা ইয়া লাগে জমি শোধন করার জন্য, মানে কীটনাশক সম্পূর্ণ দিলাম, সার মানে জৈব সারও দিয়েছি, রাসায়নিক সারও দিয়েছি দিলাম। দেওয়ার পর সুন্দর মাটি করার পর তারপরে কত মাটি আমি চারা বীজতলা থেকে চারা তোলার পর আমি বপন করলাম, মানে আপনি অন্য একটা জায়গায় বীজ তৈরি করে, বীজ তৈরি করেছিলেন, বীজ তৈরির পরে মাটি শোধন করে বা প্রস্তুত করে বেড করছেন, বেড করলাম, তারপর আপনি রোপণ করেছেন, রোপণ করলাম। আচ্ছা, তো চারা যখন রোপণ করছিলেন প্রাথমিক পর্যায়ে তো অনেক ধরনের পরিচর্যার প্রয়োজন হয়, কারণ পোকামাকড়ের আক্রমণ থাকে, রোগ বালাই বৃষ্টির আক্রমণ আক্রান্ত হয়, আর সেটা তো আপনি ভালো করে পরিচর্যা করছেন। মোটামুটি বীজতলাতে পরিচর্যা না করলে তো বীজ করাই যাবে না, যেহেতু একটু গ্রীষ্মকালীন পেঁয়াজ, বৃষ্টি বাদলের দিন সময়, এ কারণে উপরে মানে নেট অথবা পলিথিন দিয়ে সুন্দর করে আমি ছাউনি করেছিলাম। করার পর বীজ যখন হলো, যখন আবার আমি নেটই সবচেয়ে ভালো হলো, মানে বৃষ্টিও পড়ে মানে নিহরের মতো, আবার মানে সমস্যাও হয় না, পানি দেওয়া লাগে না, খুব সুবিধা হলো। এক্ষেত্রে আবার দেখা যেত কোনো স্প্রে করলাম, কীটনাশক দিলাম যে বীজটা বা কি ইয়া না করার জন্য পোকামাকড় বা আরো বৃষ্টি না পচে যায়, আরো বেশি করে পরিচর্যা করলেন এবং বিভিন্ন আপনার হলো পরিচর্যার পাশাপাশি বিভিন্ন ধরনের যে কৌশলগুলো সেগুলো ব্যবহার করলেন, ব্যবহার করলেন। আচ্ছা আঙ্কেল, আপনার একটা কথা বলবেন, এই যে পেঁয়াজটা দেখছি আমি, দর্শক আপনারা দেখুন এই যে এই পেঁয়াজটা, আমি আপনাদের আরো এখানে 2-3টা দেখাই, আপনারা হয়তো বলবেন যে আমরা হাতেই মোটা গুলো নিছি। এই পেঁয়াজটা আসলে যে দেখছেন এটা আসলে এভাবে ফলন হওয়ার পিছনেও কিছু টেকনিক থাকে অবশ্যই চাষের। তো আপনি এই যে পেঁয়াজটা চাষ করলেন গ্রীষ্মকালীন পেঁয়াজ, তাই তো? গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন, জি। তো আপনার এই যে পেঁয়াজের এটার আসলে জাত এবং কোথা থেকে বীজটা সংগ্রহ করলেন? আমি সংগ্রহ করলাম এই এস2এস কোম্পানি থেকে, আমাকে এস2এস কোম্পানি থেকে আমাকে এক ভাই হাবিব ভাই আমাকে খুব সহযোগিতা করেছে এই বিষয়ে, বিপ্লব পেঁয়াজ, এই জাতের নাম হলো বিপ্লব পেঁয়াজ। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে ওই আরো অন্য পেঁয়াজ জাত আছে তার চেয়ে অনেক আমার কাছে ভালো। আচ্ছা, আপনার কাছে ভালো হয়েছে এবং আমরাও দেখছি ভালো হয়েছে, তো আসলে এটা সময়কাল কতদিন আঙ্কেল আমাদের যদি একটু বলতেন আপনি? সময়কালটা হলো আসলে
শুনলাম নাকি যে 110 দিন আচ্ছা 110 দিন আপনি শুনেছেন তো আসলে বাস্তব কথা বলতে আপনার এখানে কয় দিনে আপনি এইভাবে ফলন পেয়েছেন তো মোটামুটি দেখছি হারভেস্ট করার মতো হয়ে গেছে অলরেডি জি জি তো আপনি আসলে বলবেন যে আপনার এখানে কত দিন লাগছে আমাদের এখানে মোটামুটি প্রায় 100 দিন পার হয়ে গেছে 100 দিন পার হয়েছে 100 দিন পারই হয়েছে আমি লেখা আছে কিছুটা তুলছেন না জি জি 100 দিনে তোলা যাবে আচ্ছা আচ্ছা 100 দিনে তোলা যাবে তো আপনি কেমন দেখছেন বিঘাপতি রোগ ব্যাধি কেমন এবং পানি সেচ বা সার দিয়ে কেমন খরচ হয় এবং কত টাকা বিক্রি করার আশা রয়েছে আপনার এখান থেকে বিপ্লবী আছে আশা আছেল মোটামুটি ভালোই আমার কাছে আশা আছে যে এর জন্য যেহেতু আমি খরচ এবং যা যাবতীয় যা খরচ করেছি টোটাল আমাদের লাভ আসবে 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 আচ্ছা কেমন দ্বিগুণ লাভ কি করতে পারবেন কিনা বর্তমান বাজার যদি এরকম থাকে তাহলে কিন্তু দ্বিগুণই লাভ লাভ হবে তাই তো আচ্ছা তো বিঘাপতি খরচ কেমন হয় আপনার আনুমানিক কোনো ধারণা আছে কি আনুমানিক খরচ বুঝতে গেলে ওই আমি অ্যাকচুয়ালি তো মানে হিসাব করে রাখিনি তবে মোটামুটি 25-30 হাজার টাকা খরচ হবে তো পেঁয়াজে যদি দর্শকরা বা চাষিরা চাষ করতে চায় তো আসলে কখন লাগাবে যদি একটু বলতেন এটি লাগানো উদ্দেশ্য হলো এর মেন সময় হলো গ্রীষ্মকালীন মানে দেখা এটি হলো বর্ষাকালীন এটি হলো জুন আগস্ট মাসের দিকে লাগাতে হবে আচ্ছা আগস্টে লাগাবে এবং 110-20 দিনে তোলার মতো হবে বা বাজারজাত করা হবে আসলে পেঁয়াজ নিয়ে প্রশংসা করছি কেন জানেন আমাদের বাংলাদেশ এই পেঁয়াজের এমনই একটা নাজহাল অবস্থায় থাকে আপনারা ঠিক কিছুদিন আগেই এই পেঁয়াজের বাজারে কেমন একটা অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেটা দেখেছেন সারা দেশের সকল পেশার সকল কর্মজীবী মানুষ কিন্তু আমাদের বাংলাদেশি মানুষ যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে কিন্তু চলা খুব কঠিন হবে একটাই কারণ আমাদের বাংলাদেশে পেঁয়াজের চাষ অনেক কম তো ঘরে ঘরে যদি পেঁয়াজ চাষিরা চাষ করতো ধান চাষ বিভিন্ন চাষাবাদের পাশাপাশি তাহলে হয়তো আমাদের পেঁয়াজ নিয়ে এত আর কি রাজনৈতিক চলতো না বাংলাদেশে বা অস্থিতিশীল পরিস্থিতি চলতো না তো আসলে এই যে বিপ্লব পেঁয়াজ ইস্ট ওয়েস্ট মানে কোম্পানির আর কি তো এটা দারুণ ফলন দিচ্ছে এবং চাষিদের বেশ ভালো লাভবান করছে আমাদের সাথে এই কোম্পানিরই এক কর্মকর্তা ভাইও যুক্ত আছে বা কর্মজীবী ভাই যুক্ত আছে তার থেকে আসলে এই পেঁয়াজ সম্পর্কে আপনাদের কিছু বৈশিষ্ট্য জানাই যেগুলো জানা আমাদের অত্যন্ত প্রয়োজন ভাই তা আসলে যে উচ্চ ফলনশীল এই পেঁয়াজের জাত সম্পর্কে এবং বৈশিষ্ট্য সম্পর্কে একটু আমাদের চাষিদের একটু বলবেন এটা ইস্টেট সিড কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একটা উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন পেঁয়াজ যেটা অসময় বাংলাদেশে এটা চাষ করা হয় সে সময় বাংলাদেশে কিন্তু কোনো পেঁয়াজ চাষ হয় না এটা অতি বর্ষা হলেও চাষ করা যাবে অতি তাপমাত্রা বেশি হলেও চাষ করা যাবে কারণ এটা জুন জুলাই মাসে জুলাই মাসের দিকে আপনি বীজ ফেলতে হবে বীজ যদি এটা বিপ্লব পেঁয়াজের বীজ ফেলা যায় জুন মাসের দিকে অর্থাৎ 40 দিন বয়সের চারাটা রোপণ করতে হবে জমিতে রোপণ করার পর পরিচর্যা করলে আপনার যত যে এই সময় এই রাজশাহীর অঞ্চলে তাপমাত্রা কিন্তু খুব বেশি এখানে এই এই মাসে এই গত সিজনে মানে 15 দিন একটানা বৃষ্টি হয়েছিল এই এলাকায় খুবই বৃষ্টি হয়েছিল এই এলাকায় অনেক এই নিচু জমিগুলো সব ডুবে গেছিল পানির মধ্যে তারপরে এই পেঁয়াজে পানি উঠছিল কিছুটা কিন্তু পেঁয়াজের অবস্থা খুবই নাজেহাল ছিল কিন্তু চাষি মানে আস্থা হারাই ফেলছিল তারপরে উনি ঠিকমতো পরিচর্যা করার পরে এই পেঁয়াজ যে তাপমাত্রা মানে বৃষ্টি সহনশীল সেটা উনি পরে বুঝতে পারছে যে এত বৃষ্টি হওয়ার পরও এই গাছের কোনো ক্ষতি হয়নি এই চারাটা ঠিক ছিল চারা মারা যায়নি এখন এই মানে পরিবেশের যে তাপমাত্রা বেশি এবং বৃষ্টি বেশি তারপরেও এই পেঁয়াজটা আজকে দেখতেছেন খুব ভালো ফলন হয়েছে এবং চাষি আশা করা যাচ্ছে যে 1 বিঘা জমিতে 160-170 মণ পেঁয়াজ হবে আচ্ছা আলহামদুলিল্লাহ বিঘাপতি তাই তো বিঘাপতি ফলন 160-170 জমিতে শতক জমিতে আমরা আশা করি এটা ফলন হবে কারণ যেহেতু উনি বিক্রিও করছে কিছুটা ওনার কাছে এই জমিটা আছে এখন প্রায় 10 কাঠা জমি এখন এইটা বৈশিষ্ট্য হলো যেটা ঝাঁঝালো পেঁয়াজ আপনি খালে কাঁচা খাবেন এটা ঝাঁঝালো যে দেশি যে পেঁয়াজ আছে তার মতো যে চোখে পানি বের হবে এটাকে ঝাঁঝালো খাইতে এবং আপনাদের এই পেঁয়াজের বৈশিষ্ট্যর কথা তো বললেন পাশাপাশি দেখলাম অত্যন্ত মোটা যেটা বলে আর অল্পতে হয়তো ওজনে বাড়বে আর বাজারে চাহিদা ভালো বাজারে নিয়ে গেলে কালারটা দেশি তামাটে কালার দেখবেন যে কালার দেশি পেঁয়াজের মতো কালারটা কিছুটা আছে এবং বললাম না যে খাবে সে দেশি পেঁয়াজের ইয়া পাবে ভাই আপনার কাছে আমি আরো একটা কথা জানতে চাই আমাদের এই চাষি বা দর্শকরা যদি দেখার পরে যদি এই পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয় আপনার থেকে কোনো পরামর্শ পাবে কিনা হ্যাঁ এইটা পরামর্শ অবশ্যই আমরা আমাদের বাংলাদেশের সব জায়গাতে আমাদের লোক আছে ইস্ট ওয়েস্ট কোম্পানি বাংলাদেশ সব বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বীজ সরবরাহ করে বীজ বাজারজাত করে এবং আমাদের সব জায়গাতে আমাদের লোক আছে
আমরা যেখানেই হোক সেখানে আমাদের চাষিদেরকে পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা চাই এই চাষটা বেশি সম্প্রসারণ হোক, কারণ এলাকায় বাংলাদেশে পেঁয়াজের খুব ঘাটতি হয়, ওই অসময়ে যদি পেঁয়াজটা করতে পারে তাহলে এলাকায় সবাইরই। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যদি চাহিদা অনুযায়ী পেঁয়াজ চাষ করা হয়, একদিকে আর্থিক লাভবান হবে, অন্যদিকে চাষিরা লাভবান হবে, আবার আমাদের এই যে পেঁয়াজ ভারত থেকে আমদানি করতে হবে না, এবং যে চাহিদা আছে সেটা আমাদের দেশের চাষীদের দ্বারা পূরণ হবে, তাই তো? অবশ্যই। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন। আমার মোবাইল নাম্বার 01719246486। আচ্ছা দর্শক, আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা এই কৃষকের সাফল্য তুলে ধরি নিয়মিত রহস্য ট্রাভেলে। তো আসলে আমাদের যাত্রা এবং আমাদের যে আগামীর পথ চলা সেটাই হলো কৃষকদের নিয়ে। আর কৃষক এগিয়ে গেলে, আমি আগেও বলেছি, বাংলাদেশের অর্থনীতি ব্যাপক পরিবর্তন ঘটবে। তো রাজশাহী অঞ্চলের এই যে পেঁয়াজ চাষ আমি দেখলাম, পেঁয়াজ যদি সারা বাংলাদেশে এভাবে চাষিরা অল্প কিছু সংখ্যক জমিতেও চাষ করে তাহলে অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবে, পাশাপাশি ফলনও ভালো পাবে। আপনারা জানেন ইতিপূর্বেই সরকার থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচি ব্যবহার করা হয়েছে এই পেঁয়াজ চাষের উপরে। তো আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চান, চাষি বন্ধুরা আছেন, তারা এই উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজগুলো চাষ করবেন, তাহলে অবশ্যই বেশি ফলন পাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ এটা চাহিদা সম্পূর্ণ একটা পেঁয়াজ, কালার অত্যন্ত চমৎকার। বাজারে নিয়ে গেলে আমি মানে বলবো আপনাদের ব্যবসায়ীরা অবশ্যই চোখ আগে এখানেই দিবে। তো সকলে ভালো থাকবেন, আবারও এই ধরনের কোনো কৃষকের সাফল্য নিয়ে বা কৃষকের চাষাবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো।